আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। জি, ঘর বন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, ব্যবসা, উপার্জন, সমস্যার সমাধানে মাওলানা জাকারিয়া সাহেব। আজই যোগাযোগ করুন ফোন নাম্বার 9635448476। যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমেও। লকডাউনে কাজ হারিয়েছেন, টাকার প্রয়োজন, মেয়ের বিয়ে দিতে পারছেন না, চিন্তা কিসের? রয়েছে ফ্রিল্যান্স ফিউচার ফাউন্ডেশন। মেয়ের বিয়ের জন্য মিলবে 20-50,000 টাকা, এডুকেশনের জন্য পাওয়া যাবে 20% থেকে 70% আর্থিক সাহায্য, আর্থিক সাহায্য মাসিকভাবে মিলবে 600 থেকে 1,000 টাকা পর্যন্ত, পুরোটাই অনুদান হিসেবে, ফেরত দেওয়ার কোনো ব্যাপার নেই। তাই আজই যোগাযোগ করুন 8017669585 অথবা 9477261650 নম্বরে। ভ্যাকসিনের আবেদন করেও ভ্যাকসিন না মেলে প্রতিবেশী রাজ্য আসামে ভিড় জমাচ্ছেন বেঙ্গলের বহু সাধারণ মানুষ। বেঙ্গল থেকে টিকা নিতে আসা মানুষদের সহযোগিতা করতে দেখা যাচ্ছে আসামের পুলিশ থেকে শুরু করে সাধারণ মানুষকেও। বুধবার সকাল 10টা নাগাদ অসম বাংলা সীমান্তে ছাগলিয়া স্বাস্থ্য কেন্দ্রের ক্যাম্পের ঘটনা। কোথায়? কিসের জন্য? কেন বেঙ্গলে কি ভ্যাকসিন নেই? না, পাইনি তো, সেন্টারে গিয়ে ক্লাস নিতে পাইনি কে, সকাল 11টা থেকে 7টা তো দাঁড়িয়ে ছিলাম, পাইনি তার জন্য। শ্মশানে সৎকাজ সেরে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো শ্মশান যাত্রীর, আহত হয়েছেন আরও 4 জন। আহতরা চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। মৃত শ্মশান যাত্রীর নাম অভয় মণ্ডল, বয়স 40 বছর। মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে মালদা জেলার পুরাতন মালদার থানার শাহাপুর বাইপাস সংলগ্ন এলাকায়। স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, গতকাল গাজল থানার বোলবাড়ি এলাকার বানেশ্বরী মণ্ডল নামে 65 বছর বয়সে এক বৃদ্ধার মৃত্যু হয়। তার মৃত্যুতে গ্রামের প্রায় 30 জন ছোট লরি গাড়িতে করে মালদার সদুল্লাপুর মহাশ্মশানে সৎকার্য করতে আসেন, সেখান থেকে ফেরার পথে এই ঘটনা। গাড়ির সাউন্ড সিস্টেমে ব্রাউন সুগার জাল নোট পাচারের অভিযোগে 3 পাচারকারীকে গ্রেপ্তার করলো ইংরেজবাজার থানার পুলিশ। মঙ্গলবার রাতে পুজোর আগে স্পেশাল নাকা চেকিং এর সময় কাটাকড় এলাকায় সন্দেহভাজন একটি গাড়িতে তল্লাশি চালিয়ে সেই গাড়ির সাউন্ড সিস্টেমের ভিতর থেকে পুলিশ উদ্ধার করে 350 গ্রাম ব্রাউন সুগার, 1,00,000 টাকার জাল নোট। এর পাশাপাশি একটি ব্যাগে রাখা 1,20,000 টাকার ভারতীয় টাকা উদ্ধার হয়। বুধবার দুপুরে এ বিষয়ে সাংবাদিক বৈঠক করেন ডিএসপি হেডকোয়ার্টার প্রশান্ত দেবনাথ। এছাড়াও উপস্থিত ছিলেন ইংরেজবাজার থানার আইসি সহ অন্যান্য অফিসারেরা। এক কিশোরীকে মাসের পর মাস ধর্ষণ করার ঘটনায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আসানসোল সেকেন্ড জজ এবং পকসো আদালত। পাশাপাশি এ ঘটনায় সরকারি উকিল বিচারকের কাছে কিশোরীর হয়ে ক্ষতিপূরণের আবেদন জানালে কিশোরীকে 3,00,000 টাকা ক্ষতিপূরণ মঞ্জুর করে আদালত। যদিও অভিযুক্ত ব্যক্তি জানিয়েছে তাকে ফাঁসানো হয়েছে। উল্লেখ্য, 2018 সালের 21 ডিসেম্বর ওই কিশোরীর বাড়িতে কেউ না থাকার সুযোগে কিশোরীকে শ্লীলতাহানি করে অভিযোগ আসানসোল উত্তর থানার বাসিন্দা কিরণ হাজরার বিরুদ্ধে। এরপর থেকে প্রায় 1 বছর ধরে নানানভাবে তাকে প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। এরপরই কিশোরীর পরিবারের পক্ষ থেকে কিরণ হাজরার নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়। সাকরাইল ব্লকে রোহিণী গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা বিজেপির হাত থেকে ছিনিয়ে নতুন করে দখল নিল তৃণমূল। অনাস্থা ভোটে 9 জন সদস্যের সমর্থন নিয়ে নতুনভাবে ক্ষমতা হাসিল করল তৃণমূল। উল্লেখ্য, গত পঞ্চায়েত নির্বাচনে রোহিণী অঞ্চলের মোট 13টি আসনের মধ্যে বিজেপির 6টি আসনে জয়ী হয়, তৃণমূল 7টি আসনে জয়ী হয়। পঞ্চায়েত নির্বাচনের পরে একজন তৃণমূল পঞ্চায়েত সদস্য বিজেপিতে চলে যাওয়ার স্বাভাবিকভাবে তৃণমূলের বদলে ক্ষমতা দখল করে বিজেপি। তখন বিজেপির 7 পঞ্চায়েতে তৃণমূলের 6 পঞ্চায়েত নিয়ে রোহিণী অঞ্চলে বিরোধী আসনে থাকে তৃণমূল। স্বাভাবিকভাবেই পঞ্চায়েত প্রধান উপপ্রধান সহ বোর্ড গঠন করে বিজেপি। বিধানসভা নির্বাচনের পরে বিজেপি দলের মধ্যে ভাঙন ধরতে শুরু করে। বিধানসভা ভোটের পরে কেন্দ্রীয় সরকারের কৃষি আইন প্রত্যাহারের দাবিতে তৃণমূলের একটি সভা হয়। সেই সভায় রোহিণী গ্রাম পঞ্চায়েতের বিজেপির 3 সদস্য বিধায়কের হাত ধরে তৃণমূলে যোগদান করে। এরপর থেকেই বিজেপির প্রধান উপপ্রধানের বিরুদ্ধে অনাস্থা আনার জন্য আলোচনা শুরু হয়। সীমান্ত খোলার দাবিতে পানি ট্যাঙ্কি ব্যবসায়ী সমিতির তরফে স্মারকলিপি প্রদান, বিক্ষোভ ব্যবসায়ীদের। করোনার জেরে বন্ধ ভারত নেপাল সীমান্তের পানি ট্যাঙ্কি থেকে নেপালের যোগাযোগ ব্যবস্থা। পণ্যবাহী ট্রাক চলাচল করলেও খুলছে না সাধারণ মানুষের জন্য সীমান্ত। এরই জেরে সংকটে সীমান্ত এলাকার প্রায় 2,000 ব্যবসায়ী। ফিরে আসছি ব্রেকের পর। সেবা আয়ুর্বেদ কামাখ্যা থেকে শিক্ষিত গুণীন ও কবিরা মোহাম্মদ বাপ্পা মণ্ডল। ঠিকানা জয়নগর নিমফির দক্ষিণ 24 পরগনা।
রোগী দেখিবার সময় প্রতি সপ্তাহের শুক্রবার সকাল 8টা থেকে বেলা 2টা পর্যন্ত, ফিস মাত্র 50 টাকা। এখানে সন্তানহীনা, সাদাস্রাব, হারিস, স্বামী স্ত্রী মনোমালিন্য হলে কেউ চলে গেলে ফিরিয়ে আনা হয়, জিন ছাড়ানো হয়, প্রেমে বাধা, বিবাহে বাধা, চাকরি ক্ষেত্রে বাধা, ইন্দ্রহীন দুর্বলতা, শ্বাসকষ্ট, ডায়াবেটিস, বাতের ব্যথা, মদের নেশা ছাড়ানো হয়, পাগলের চিকিৎসা করা হয়, এছাড়াও ইত্যাদি রোগের চিকিৎসা করা হয়, বিফলে মূল্য ফেরত দেওয়া হয়। প্রাকৃতিক দুর্যোগে ভেঙে পড়ল ঘর, অল্পের জন্য প্রাণে বাঁচল একটি পরিবার। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘি বিধানসভার মথুরাপুর এক নম্বর ব্লকের আবাদ ভগবানপুর অঞ্চলের হরিণডাঙ্গা গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই পরিবারের চারজন সদস্য নিয়ে বসবাস দীর্ঘদিনের, কিন্তু বেশ কিছুদিন ধরে প্রাকৃতিক দুর্যোগের কারণে মাটির ঘরটালে হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ভিতরে থাকা লোকজন আওয়াজ শুনতে পেয়ে তড়িঘড়ি ঘর থেকে বেরিয়ে আসে, অল্পের জন্য প্রাণে বাঁচে তারা। পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে সরকার কর্তৃপক্ষ বিভিন্ন প্রকল্পের সুবিধা থেকে বারবার নামের তালিকা থেকে তাদের নাম কেটে বাদ দিয়েছে, এমনটাই অভিযোগ তাদের। কোন রকম সরকারি সহায়তা তারা পাননি, কি রাজনৈতিক চাল এখানে রয়েছে তা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। মাথাভাঙ্গা এক নম্বর ব্লকের দক্ষিণ বোচাগাড়ি গ্রামে বাড়ি উচ্ছেদের অভিযানের খবর পেয়ে গায়ে কেরোসিন তেল ঢেলে আত্মহত্যার চেষ্টা ছটি পরিবারের মহিলা সদস্যদের। জানা গেছে, এক ব্যক্তি আদালতে মামলা করেন যে তার জমি দখল করে বাড়ি করে রয়েছে ছটি পরিবার। দীর্ঘদিন মামলা চলছিল আদালতে, এরপর আদালত রায় দেয় ওই বাড়ি উচ্ছেদের। এর আগেও প্রশাসন বাড়ি উচ্ছেদ অভিযানে এসে ফিরে গিয়েছে। বাড়ি উচ্ছেদ অভিযানে গেলে কান্নায় ভেঙে পড়েন পরিবারের মহিলা সদস্যেরা, তার গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগাবার চেষ্টা করেন। এইটুক সম্পদ এই জায়গা ছাড়া আমাদের তো আর কিছু নাই স্যার। আমরা এই আমাদের বাড়ি ঘর ভেঙে দিলে আমার ঠাকুর কোথায় স্যার? হঠাৎ করে কেন বাড়ি ভাঙতে আসলো স্যার? সেটা তো আগে তো স্যার এর ব্যাপারে ইয়ে হয়েছিল, কিন্তু আমাদের তো অন্য কোথাও যাওয়ার কোনো বুদ্ধি নেই স্যার আমাদের। না, আমরা যেটা জান, আপনাকে এই বিষয়টা জানেন, হাইকোর্টে যে উনি রায় পেয়েছে সেটা তো আমি স্যার, আমি তো বাড়িতে বেশি থাকি না, আমি তো সঠিকভাবে জানি না স্যার। কী নাম আপনার? আমার নাম গোবিন্দ বলবো স্যার। কতটুকু জমি আপনার আন্ডারে আছে? আমার স্যার সেই এই ক্ষেত্রটায় আমাদের কতটুকু আনুমানিক ধরে দেন স্যার, এখানে আছে 1734 শত, বাড়ি আছে আমাদের 29 শত স্যার। এছাড়া আর কোনো জমি নেই? না স্যার, আমাদের আমার কোনো জমি নেই স্যার, এটা জমি আমরা খোঁজ করে নিয়েছি স্যার। আজই পুলিশ প্রশাসন আসছে যে আমরা রায় পেয়েছি, রায়ের মানে পরবর্তীতে এরা আসছে আমাদের এখানে বাড়িগুলো উচ্ছেদের জন্য। হ্যাঁ, উচ্ছেদের জন্য আসছে এখানে। এখানে তোমাদের কত জমি আছে এখানে? কিন্তু এটা তো আমার, আমি তো যখন ছোটো থেকে, তো আমি প্রায় ছোটো থেকে তো এই কেসটা চালু হয়েছে, ঠিক আছে, এখন তো আমি তো বলতে পারছি না, আমার ঠাকুরদেব ভালো করে বলতে পারবে এই বিষয়টা। আচ্ছা, তোমরা এখন কী চাও? আমরা চাই এটা জমিটা খালি হয়ে যাক, ঠিক আছে। বিশেষ করে ওরা তো মানে বলছিল যে বাড়ি ভাঙার পর ওরা কি বাড়িতে আমাদের বাড়িতে অত্যাচার করবে, বোম মারবে, সেটা পরবর্তী কোর্ট বুঝবে। এখানে তোমাদের জমিতে কতগুলো বাড়ি আছে? কতগুলো বাড়ি বলতে এখানে 5-6টা বাড়ি আছে, ঠিক আছে। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মধ্য দিয়ে নিজের পদত্যাগের কথা জানালেও দলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিয়ে সাংবাদিক বৈঠক করে দল থেকে পদত্যাগ করলেন তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের তৃণমূলের যুব সাধারণ সম্পাদক ধন বর্মন। বুধবার বেলা 2 নাগাদ কোচবিহার জেলার বকশিরহাট থানার পলিকা এলাকায় একটি সাংবাদিক বৈঠক করে পদত্যাগের কথা জানান তিনি। দলের গোষ্ঠীদ্বন্দ্বের কথা তুলে ধরে তৃণমূলের যুব সাধারণ সম্পাদক ধন বর্মন বলেন, দীর্ঘদিন ধরে তিনি তৃণমূলের সাথে যুক্ত, কোনো পদের লোভে নয়। তিনি তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের যুব সংগঠনকে কোনো গ্রুপে না জড়িয়ে শুধুমাত্র দিদি সৈনিক হিসেবে সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু বর্তমানে তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের যুব সভাপতি মানিক বর্মন নিজে একটি গ্রুপ এবং নানান রকম ভ্রষ্টাচারের সাথে জড়িত। ডাকার কারণ হচ্ছে, আমি স্বেচ্ছায় আমার যুব তুফানগঞ্জ 2 ব্লক কমিটির পদ এবং ব্লক কমিটির থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম, এই জন্যই এটাই আর কি আপনাদের এজেন্ডে বা ফেসবুকে আমি ছেড়েছি। কারণটা, যখন আমরা যুব কমিটি তুফানগঞ্জ প্রথম আমরা কয়েকজন মিলে যখন শুরু করি, যখন লোক পাওয়া যাচ্ছে না, মানুষকে বাড়ির থেকে ডেকে ডেকে আনে, যুবদের আমরা সংগঠিত করি এবং যুবশক্তি নামে একটা
অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মসূচিতে আমরা যুক্ত থেকে যুবদের একত্রিত করি। এবং আমাদের মূল মন্ত্র ছিল যে আমরা কারো লোক নয়, কোনো দাদা কোনো নেতার পকেটের লোক নয়, আমরা শুধু দিদির সৈনিক হিসেবে কাজ করার কোনো গ্রুপের নাই, এটাই আমাদের উদ্দেশ্য, এটা অ্যাম্বিশন ছিল। কিন্তু কিছুদিন যাওয়ার পরে আমাদের যখন এই অ্যাম্বিশনটা লক্ষ্যভ্রষ্ট হয়, আমাদের এই যাত্রাটা যখন লক্ষ্যভ্রষ্ট হয়, তখন থেকে আমার মনটা ভেঙে যায় যে আমরা কেন গ্রুপ বাজে থাকবো। এবং গ্রুপ বাজে শিকারে আমাদের নিরীহ তৃণমূল কর্মীরা যেভাবে মার খাচ্ছে বা প্রাণ যাচ্ছে, এটাই আমার সব থেকে দুঃখের কারণ। হ্যাঁ, এই জন্যে আমি যে না আমি কোনো গ্রুপই থাকবো না, যেখানে গ্রুপ থাকবে দলবাজি থাকবে সেই কুমড়িতে আমি থাকবো না।